নমস্কার। আবরণ এক্সক্লুসিভের অনুষ্ঠান মানেই আপনাদেরকে আরো একবার স্বাগত জানাতে হবে এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি দেবস্মিতা। আর এই সময় আপনারা যাকে দেখে অভ্যস্ত সেও কিন্তু আমার সঙ্গে রয়েছে, আর একটা মিষ্টি শাড়ি পরে তাকে কিন্তু বেশ সুন্দরী দেখতে লাগছে বলা যায়। আর কে বুঝতেই পারছেন, অলিভিয়ার কথা বলছি আমি। অলিভিয়া তোমাকে অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা আজকে কি থাকছে অলিভিয়া? আজকে কিন্তু রয়েছে আবরণের সবসময় ডিমান্ডিং দিনে, মানে ঢাকাই জামদানি। আচ্ছা, এবং সেটাও কিন্তু রয়েছে একদম স্টার্টিং প্রাইসেরটা, মানে আচ্ছা মানে একদম বিয়ের মরশুম যেহেতু একদম বাজেট ফ্রেন্ডলিতেই আমরা আজকে থাকব। গিফটের জন্য হতে পারে, তত্ত্বের জন্য হতে পারে, সবকিছুর জন্য হতে পারে। একদম। আচ্ছা শুরু করছি একদম মাল্টি কালারের একটা ডিজাইন, এবং মেয়েদের দুর্বলতার কারণ দিয়ে শুরু করছি একদম পিঙ্ক কালার। সত্যি তাই। আচ্ছা এটা আঁচলটা যাচ্ছে, মানে পুরো সাবেকি যে ঢাকাই কাজটা থাকে করা ডিজাইন, একদমই সেটাকে রাখা হয়েছে। এবং বডিটা কাছে একদম মিষ্টি পিঙ্কে, তার মধ্যে কিন্তু এরকম বুটা করা হয়েছে। পাটটা গেছে কিন্তু টেম্পল, এটা পাটলিতে রয়েছে। আর আঁচলটা যাচ্ছে এরকম, মানে প্রত্যেকটা পাটলিতে ইন দা সেন্স হচ্ছে আঁচলটা যেমন করাত কাজে গেছে, বডিটা কিন্তু সেই বুটাটাই রয়েছে, কিন্তু প্যানেল ওয়াইজ, প্যানেল ওয়াইজ গেছে। মানে প্রত্যেকটা ডিজাইন মানে প্লিটসে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের এক নম্বর অপশন, 2000 এটার প্রাইস রেঞ্জ থাকছে। আর আপনারা তো জানেন যে জামদানিতে কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না, থাকে না, তাই ব্লাউজের প্রচুর অপশন থাকছে। এবং রেডিমেড ব্লাউজ তো আবরণে রয়েছে, তো সেটা নিয়েও কোনো কনফিউশন নেই। এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু প্যারেট গ্রিন কালার, মানে গ্রিন বললে যে কতটা ব্রাইট লাগতে পারে আজকে দেবস্মিতা দিকে দেখলেই বুঝতে পারবে। একদমই তাই, মানে সেম গ্রিনে কিন্তু দেবস্মিতা দিকে সেজেছে আজকে। আমার শাড়িটা যদিও আলাদা, আমি জামদানি পরিনি, তবে গ্রিন কালারটা কিন্তু একদম সেম, মানে পিঙ্কের সাথে আমি যেরকম একটা ব্লাউজ পরেছি ওর সাথে আপনি মিক্স ম্যাচে পরতেই পারেন। এটা সেলফে রয়েছে, এটা সেলফ জামদানি আমরা দেখলাম 2 নম্বর গ্রিনের উপর, 2000 এটার প্রাইস রেঞ্জ। এরপর চলে যাব 3 নম্বর। একটু আগে বলছিলেন যে বিয়ের মরশুমের জন্য কিন্তু হতে পারে, এটা কিন্তু তত্ত্বের জন্য হতে পারে, একদমই কারণ প্রচুর শাড়ি দিতে হয় আমাদের, এবং যেহেতু 2050 রেঞ্জের মধ্যে রয়েছে, এবং কালারটা যেটা আছে একদমই হাটকে একটা কালার, একদম অরেঞ্জের শেড, এটাতে অরেঞ্জের শেড, আর কলকা পাটটা তো যাচ্ছে আমকলকার বোরফি স্টাইলে, পুরো বুটিটা যাচ্ছে একদম, এবং পুরোটা টিস্যু দিয়ে কাজ, এটা কিন্তু টিস্যুর কাজ, জরির না, জরির কাজ থাকলে কি এটা কুটকুট করার ব্যাপারটা কিন্তু একদম। আর পেন্সিল পাট যাচ্ছে, এটা 3 নম্বর অপশন, 2050 প্রাইস রেঞ্জ। চলে যাব 4 নম্বর, ওটারই আরেকটা কালার অপশনস দেখাচ্ছে, রেড এর উপর রয়েছে, রেড বা রানী ঘেঁষা রেডও বলা যেতে পারে, একদম প্রপার রেড আমি বলবো না, রানী ঘেঁষা রেড। আচ্ছা কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর এই কালারে একটা রয়্যাল ব্লু কালারের ব্লাউজ দিয়ে, ব্লাউজ দিয়ে আরো গডি হয়ে যাবে বিষয়টা, বোটনেক ব্লাউজ দিয়ে পরুন, এক প্লেটে পড়তে পারবেন, বেশ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে দেখতে। 4 নম্বর অপশন, 2050 প্রাইস রেঞ্জ থাকছে। চলে যাব 5 নম্বর অপশন, এটাকে আপনারা রানী ব্লাউজ দিয়ে বা রানী থেকে আমি বলবো যে রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে ট্রাই করুন। রানী কালারের অপশন, 5 নম্বর অপশন জামদানির আমাদের, 2050 প্রাইস রেঞ্জ। চলে যাব 6 নম্বর, এটা কিন্তু একদম অন্যরকম, মানে এটাতে কিন্তু টিস্যুর ব্যবহারও রয়েছে, কিন্তু আবার বলবো খুব একটা গডি না, আপনি গেলে দিনের বেলা অনুষ্ঠানে পরতে পারেন। পিচ টোনের সাথে গ্রে টোনকে মিক্স করা রয়েছে, মানে একদমই হাটকে, একদমই এটা যাচ্ছে আঁচলের ডিজাইনটা, একদম গ্রে টোন, এটা পুরোটাই বোল্ড ভাবে কিন্তু আঁচলটা করা হয়েছে, টেম্পল পার্টটাতেও নতুনত্বের ছোঁয়া রয়েছে। তো বডিতে চলে আসবো, বডিতে যে বুটাটা রয়েছে দুই ধরনের বুটা, হ্যাঁ একটা ফিশ কাটিং এর বুটা রয়েছে, মানে ঘুড়ি কাটিং বলে বেটার হয়, একটা ঘুড়ির স্টাইল রয়েছে, একদমই একটা চরকি টাইপের ফুল, অনেকটা কালীপূজা চলে গেছে এবার চরকি, এখন কি ডিজাইনের ফুলটা কিন্তু রয়ে গেছে, চলে গেছে তাও ঘুড়ি রয়েছে, একদমই তাই। আচ্ছা এটা 6 নম্বর অপশন আমাদের, 2050 প্রাইস রেঞ্জ। চলে আসছি 7 এই যে কালারটা দেখাচ্ছে সেটা আমার দিদির খুব পছন্দের একটা কালার, ওর খুব ক্লোজ একটা কালার এবং খুব সোভার টেস্টের কালার, সত্যি আর আঁচলটাও খুব সুন্দর প্যানেল করে যাচ্ছে, বিস্কিট কালার, টিস্যু কালার এবং ব্লু পলিশের কালার একটা যেটা সেটাও বলা যায় কালারটাকে, একদম। এবং এটাতে কালোর ছোঁয়া নেই, না এটা নেভি ব্যবহার হয়েছে, এবং যারা লাল পরেন না এবং কালো পরেন না তারাও এটাকে ট্রাই করতে পারবেন, ইজিলি ট্রাই করা যেতে পারে, এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, এবং সফট জামদানি যেহেতু লাইট ওয়েটেড, কমফোর্টের দিক দিয়ে 100% রয়েছে, কোনো প্রশ্নই নেই। 7 নম্বর অপশন দেখে নিলাম, 2050, চলে আসছি 8 নম্বর, এটাও কিন্তু খুব সুন্দর, এটা নিয়ে কিছু বলবো না, যারা একটু স্টাইল স্টেটমেন্ট ক্যারি করতে চান, এটা কিন্তু ব্ল্যাক রয়েছে, এটাতে ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকও রয়েছে, রেডও রয়েছে, যাদের ব্ল্যাকে ট্যাবু নেই এবং
করেন যারা ব্ল্যাক তাদের জন্য কিন্তু এটা হতে পারে, এবং বলবো যে যারা রেড অ্যান্ড বয়স হয়ে গেছে ভাবছেন খুব একটা লাউড কালার পরবো না, কিন্তু একটু স্টাইল করতে চাইছি সেখানে কিন্তু একদম দেখলেই আর কি চোখে লাগবে, এটা মন ভালো করে দেবে একদমই। এটার সাথে কিন্তু রয়্যাল ব্লু ব্লাউজ ট্রাই করতে পারো, রানী ব্লাউজও যাবে, রানী ব্লাউজও যাবে। রয়্যাল ব্লুটা একটু ডিজাইনার ব্লাউজ যেগুলো আমরা ব্রোকেটের উপর দেখি থাকি, একদমই তাই, সেই ব্লাউজটা দিয়ে পরুন বেশ আরো মানে শাড়িটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমি যখন বলছিলাম আমি নিজেকে ইমাজিন করলাম, একদমই তাই, বেশ ভালো লাগছেও কিন্তু বিষয়টা ভাবনা চিন্তা করলে কিন্তু দারুণ লাগে দেখতে। আচ্ছা, 9 নম্বর অপশন 2050 প্রাইস রেঞ্জ, আবার কিন্তু বেশ কয়েকটা টিস্যুর উপরে দেখাচ্ছে। আচ্ছা, এবার টিস্যুর উপরে এটা কিন্তু হাজার বুটিতে, হাজার বুটিটা রয়েছে, ডিমান্ড রয়েছে কিন্তু, প্রচুর ডিমান্ড থাকে। সাবেকি ঢাকায় কাজ বলতে আমরা যেটা বুঝে থাকি, তুমি হাজার বুটি নরমাল একদম ডিজাইন ওভার টেস্ট হয়ে যায়, আপনি যদি স্টাইল করতে চান সেটাও করতে পারেন, লম্বা সোনার চেইন বা গোল্ড জুয়েলারি, গোল্ড জুয়েলারি আমরা তখন পরেই থাকি। এটা পুরোটা হাজার বুটি প্যারেট গ্রিন কালারের উপর রয়েছে, 10 নম্বর অপশন 2050 প্রাইস রেঞ্জ। এটা কি বলবো, রানী ব্লাউজ দিয়ে ট্রাই করুন, এটার কিন্তু প্রচুর অপশন রয়েছে, সেলফে জামদানি, জামদানি প্রচুর ব্লাউজের অপশন, এক্সপেরিমেন্ট করতে পারেন। আর তাছাড়া আবরণ তো রয়েছে আমাদের জন্য, সবসময় আপনাদের হেল্প করার জন্য কিন্তু আবরণ রয়েছে। আপনারা যখন বুক করবেন তখনও কিন্তু আপনারা কোয়ারি করে নিতে পারেন এর সাথে কি ব্লাউজ যেতে পারে। আপনি এই শাড়িটা বুক করছেন, আপনি কনফিউজ রয়েছেন এর সাথে কি ব্লাউজটা পরতে চাইছেন, আপনি যাকে কোয়ারি করতে পারেন, সে কিন্তু আপনাকে হেল্প করে দেবে যে এর সাথে কোন রেডিমেড ব্লাউজটা পরলে আপনার সুবিধা হবে। যেরকম এই ডিজাইনটা পিঙ্কের উপর রয়েছে, পিঙ্কের উপর মিষ্টি পিঙ্কের একদম শুরুর দিকে একটা পিঙ্ক দেখিয়েছিলাম, তারপরে আবার একটা দেখাচ্ছি, এটা কিন্তু সেই ঝরা পাতা মানে আবরণের যে সিগনেচার ডিজাইনের মধ্যে একটা পাতা ডিজাইনটা, সেই ডিজাইনটার মধ্যে একটা রয়েছে। এটা আমাদের 11 নম্বর অপশন দেখে নিলাম 2050, চলে আসছি 12 নম্বরে। এই ধরনের আমি আগে একটা দেখিয়েছিলাম, সেটাতে টিস্যুর ব্যবহার ছিল, এটাতে টিস্যুর ব্যবহার নেই, একদমই নেই, যারা টিস্যু ব্যবহারটা চাইছেন না। এটা কিন্তু নেভি ব্লু অপশন রয়েছে, ব্ল্যাক না একদম মিডনাইট ব্লু যেটা হয়, স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন জানি না, তবে আমরা একদম এক্সাক্ট কালারটা বলছি। এই কালারটাতেও কিন্তু আমি বলবো যারা লাল পরে না কালো পরে না তাদের জন্য একটা খুব সুন্দর, তাতে শুধুমাত্র যে ব্রাইট কালারই লাগে সেটা কিন্তু না, বাড়ি সিনিয়রদেরও দেওয়ার ব্যাপারটা থাকে একেবারে। 12 নম্বর অপশন দেখলাম 2050, চলে আসছি 13 নম্বর, লাকি 13 এ পরিষ্কার বোঝা যাচ্ছে একদম, মানে যেহেতু অরেঞ্জের সাথে একদম খুব প্রমিনেন্ট কাজটা, এবং আঁচলেই শুধুমাত্র কিন্তু জরির ব্যবহার, কিন্তু বডিতে কিন্তু কোনো জরি নেই, পুরোটা হাজার বুটির শাড়ি, টিস্যুর ব্যবহার কিন্তু পাচ্ছে না, হাজার বুটি শাড়ি পেন্সিল পার যাচ্ছে। এটাকে অরেঞ্জ একটা ব্লাউজ দিয়ে ট্রাই করুন, এটা অরেঞ্জ দিয়ে ট্রাই করুন, বেশি ভালো লাগবে, ব্লাউজ দিয়ে ট্রাই করুন, দারুণ লাগবে, মুখের কথাটাই কেড়ে নিল আমার। আচ্ছা, 13 নম্বর দেখলাম 2050, চলে আসছি 14 নম্বর, এটা ভীষণ মিষ্টি কিন্তু কালার অপশনটা, দুটো লাইট শেডিং একটা কালার, একদম সি গ্রিন টোনটাকে তার সাথে পিঙ্ক টোনটা, একদম পিঙ্ক টোনের সাথে রয়েছে। বিয়ের দিন শুধুমাত্র তো রাত্রির বেলা অনুষ্ঠান তা তো নয়, দিনের বেলা তো অনুষ্ঠান, বিয়ের বিভিন্ন রিচুয়ালস আমাদের, আমরা কি এখন বিভিন্ন শাড়ি পরে থাকি, প্রচুর শাড়ি পরতে হয়, কারণ যেহেতু এখন ফটোর ব্যাপারটা এসে গেছে, এটাতে টিস্যুর কাজ রয়েছে, পেন্সিল পার যাচ্ছে, পিঙ্কের এবং পিঙ্ক ব্লাউজ দিয়ে ট্রাই করুন, ট্রাই করুন, বেশি ভালো লাগবে। 14 নম্বর দেখে নিলাম, চলে আসছি 15 নম্বরে, এবার একটা লজ্জা বস্ত্র বা ভাত কাপড়ের শাড়ি দেখাচ্ছি, আজকে অনেকগুলো রেডের অপশন দেখাবো। আচ্ছা, মানে যেহেতু বিয়ের মরশুমের জন্য সাজিয়ে আনা, একদমই তাই, আজকে বিয়ের মরশুমের কথা মাথা রেখে কিন্তু আজকে সেগমেন্টটাকে সাজানো হয়েছে একেবারে। আচ্ছা, এটাতেও টিস্যুর কাজ মানে ডিজাইনটা যাচ্ছে, লালের উপর রয়েছে, এটা টেম্পল পার যাচ্ছে দুদিক থেকে, আর শিউলির যে বুটিটা, শিউলি ফুলের সেটা যাচ্ছে, সেটাও কিন্তু আবরণের সিগনেচার ডিজাইন একেবারে। 15 নম্বর অপশন 2050 প্রাইস রেঞ্জ, চলে আসবো 16 নম্বর অপশন। আচ্ছা, এটা দুটো পিঙ্ক শেডকে রাখা হয়েছে, এটা লাইট এন্ড ডার্ক কে কিন্তু একসাথে করা, এক জায়গায় করা, কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, অনেকের মনে হতে পারে দুটো কালার এক জায়গায়, মানে মনো কালারের মধ্যে কিন্তু কাজটা করা হয়েছে, মানে এটা হচ্ছে কি, একটা হচ্ছে ফুশিয়া পিঙ্ক, তার উপর বেবি পিঙ্ক দিয়ে কাজ করা, একদমই তাই। আর আঁচলটা দেখছেন ফ্লোরাল ডিজাইন, তিনটে পার যাচ্ছে কিন্তু, ট্রিপল পার যেটা বলা যায়, তিনটে টেম্পল পারকে ভাঙা হয়েছে একদমই, এবং বডিতে কিন্তু হ্যাঁ একটা কিন্তু বরফি ডিজাইন আছে, একটা ছোট পদ্ম ক্লাব বুটি যাচ্ছে বডিতে। এটা আমাদের হচ্ছে গিয়ে 16 নম্বর অপশন 2050, মানে আমরা নিজেরা দেখাতে দেখাতে নিজেরাই ভাবছি, এবং এটাকে একটা কপিন ব্লু ব্লাউজ দিয়ে ট্রাই করবে, হ্যাঁ খুব ভালো লাগবে, বলতে বলতে কপিন ব্লু হাজির সাথে আমি
কপিন ব্লু বললাম, আপনি ইমাজিন করতে করার আগে আমি দেখিয়ে দিচ্ছি কপিন ব্লু দিয়ে পিঙ্কে কতটা কিরকম। আমি সেটাই বললাম, বলতে বলতে হাজির কপিন ব্লু একদম, দেখুন পিঙ্কের সাথে কতটা ব্রাইট, কতটা গডি লাগে। একেতে সফট জামদানি, আর সফট জামদানি আমরা জানি ভীষণ ভাবে ভালোভাবে ম্যানেজ করা যায়, একদম সারা দিন পরে যারা পরে থাকে, আমি আর তুমি যারা সারা দিন জিন্স টপ পরে বেড়াচ্ছি তাদের জন্য কিন্তু সফট জামদানি একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে যারা নতুন শাড়ি পরছে বা যারা শাড়ির সাথে খুব একটা কমফোর্ট জোনে থাকে, একদমই তাই, তাদের জন্য কিন্তু সফট জামদানি। আর তার যদি এই কালার অপশনটা থাকে কতটা ব্রাইট, এইটার সাথে আরেকটাকে অপশনে রাখতে পারেন যদি আপনি পিঙ্কের সাথে নিতে চান, খুব ভালো লাগবে দেখতে। হলুদ দেখলে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো জিনিস মনে পড়ে, একটা গায়ে হলুদ আর একটা সরস্বতী পুজো, একদম তাই, যাদের বিয়ে সামনে তারা গায়ে হলুদের জন্য রাখো, আর যদি বিয়ে সামনে না হয় বলবো সরস্বতী পুজোর একটা হলুদ পরে বেরোবেন রয়্যাল ব্লু কালারের ব্লাউজ দিয়ে, আমি নিজে হলুদ পরে চলে গেছি, সেটাই তো আমি শুরুতেই এই জন্য বললাম ভীষণই মিষ্টি লাগছে দেখতে, মানে হলুদের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না, না সত্যি হয় না, এবং হলুদটা বলে ব্রাইটও লাগে দেখতে, মন ভালো করে। আচ্ছা আমরা এটা 19 নম্বর শাড়ি দেখছি, 2050 প্রাইস রেঞ্জ, কারণ আমরা দুজন না শাড়ি দেখাতে দেখি নিজেরাই হারিয়ে যাই, হারিয়ে যাই একদম, কত নম্বর দেখাচ্ছি কি দেখাচ্ছি অত সবকিছু শাড়িতেই গুলিয়ে যায়। এবং এটা এখন যেটা দেখাচ্ছি একদমই দেখো হাটকে, মানে তুমি কিন্তু এটা চাইলে লাইট শেডও ব্লাউজ দিয়ে পড়তে পারো, একদমই তাই, ডার্ক শেডও ব্লাউজ দিয়ে, আপনি চাইলে মিক্স এন্ড ম্যাচে পড়তেই পারেন, আবার যদি চান রানী কালারের ব্লাউজ দিয়ে আপনার ইচ্ছে হলো আপনি পড়ুন, বাটার কালারের বেসটা তার মধ্যে রানী দিয়ে, তার মধ্যে রানী দিয়ে পেন্সিল পারে যাচ্ছে খুব সুন্দর, হাজার হাজার ডিজাইনটা রয়েছে, সফট জামদানিতেই রয়েছে আমরা এখন অবধি। 20 নম্বর অপশন এটা আমাদের, 2050 প্রাইস রেঞ্জ থাকছে। চলে আসছি 21 নম্বর, এটা হোয়াইট এর সাথে খুব সুন্দর একটা অপশন, মানে দেখলেই মন ভরে যাবে, এবং এটাকে কোন একটা এজ বার দিয়ে দেব না, এটা সব এজে যাবে, সবার এজে, সবার জন্য, খালি ব্লাউজটা চেঞ্জ হতে থাকবে, এজটা যাই হোক না কেন ব্লাউজটা, আপনি চাইলে আপনি ইচ্ছা করলে মাল্টি কালারের, মানে ভেজিটেবল প্রিন্ট বা কলমকারি ডিজাইন এর ব্লাউজ দিয়ে চেকস এর ব্লাউজ সব দিয়ে ট্রাই করতে পারেন, মানে সবটা কালার আপনার ব্লাউজ, আমি জাস্ট ইমাজিন নিজেকে করে ফেলেছি কিন্তু, মানে কালার অপশন গুলো এতটা ব্রাইট, পুরো বরফি স্টাইলের ডিজাইনটা যাচ্ছে বুটিতে, মিল্ক হোয়াইট রয়েছে, 21 নম্বর অপশন 2050 যেটা চট করে দেখা যায় না, মিল্ক হোয়াইট অপশন, মিল্ক হোয়াইটটা রাখাটা একটু টাফ কেন থাকে, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট সরস্বতী পূজা, আমি সরস্বতী পূজা একদমই তাই, এটা দেখে আমার বলতে যাচ্ছিলাম মাইন্ডে সরস্বতী পূজাই এসেছে, যদিও আমার সরস্বতী পূজা জানুয়ারিতে রয়েছে, এখন অনেকটা সময় দেরি কিন্তু তাই বলবো, মানে আমার মতো যারা রয়েছেন আর কি যে এখনই চাই তাদের জন্য কিন্তু, যারা আগে থেকে প্রি প্ল্যান করতে চান, আমি এটা সরস্বতী পূজা আমরা কিন্তু আগে থেকে প্রি প্ল্যান করি, থেকে মানে একটা সরস্বতী পূজা দিতে পারে না পরে সরস্বতী পূজা, হ্যাঁ মানে ওটা আমাদের কাছে শাড়ি পরার আদর্শ সময়, সারা বছর পরি না পরে ওই দিনটা পরতে হবে, পরতে মাস্ট, এটা আমাদের 22 নম্বর অপশন দেখে নিলাম 2050, যারা অতটা ব্রাইট চাইছেন না, যারা একটু লাইটার মধ্যে চাইছেন, এটা লেমন ইয়েলো অনেকটা কাছাকাছি, ওটাই মানে একদম ব্রাইট ইয়েলোর সাথে ছিল রানী সবুজের কাজ, একদমই আমরা যেটা বাসন্তী কালার বলে থাকি না, একদম এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কালারটা হচ্ছে বাসন্তী, এবং কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা তো আগের হলুদটা নিয়ে বললাম, এই হলুদটা হচ্ছে একদম সরস্বতী পূজার জন্য, একদমই তাই কথা, এই হলুদতে কিন্তু সরস্বতী পূজার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং যেটা আমরা গাঁদা ফুলের যে বাসন্তী হলুদটা দেখে থাকি সেই হলুদটা, এই কালারটা তার সাথে এটা গ্রিন এবং পিঙ্ক দিয়ে, পিঙ্ক বা ল্যাভেন্ডার টোনও বলা যেতে পারে, সেটা দিয়ে রয়েছে। আচ্ছা এটা আমরা দেখে নিলাম 23 নম্বর, দুটো হলুদ পরপর দেখিয়েছি আমরা, একটুখানি যদি আপনি হলুদে নিতে চাইছেন দুটো অপশনকে পরপর রাখবেন, পরপর রাখতেই পারেন, আপনাদের দিতে সুবিধা হয়, আপনাদের যাতে কেউ দুঃখ না পেয়ে থাকে, একদমই তাই, এবং এটাও বলবো যারা লাল পরেন না কালো পরেন না তারা বাড়ির সিনিয়র সিটিজেনের জন্য কিন্তু খুব, কারণ ওনাদের যেহেতু অপশনটা কম থাকে তাই সেজন্য আমি মেনশন করে দিই যে ওনারা কিন্তু, এটাতে টিস্যুর কাজও রয়েছে সাথে পাতার যে ডিজাইনটা বিয়ের মরশুমের কথা মাথায় রেখে, কারণ বিয়ের মরশুম কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখন কিন্তু এরকম একটা ইয়েলো কালারের জামদানি
একজন হারিয়ে গেছে অন্য জগতে। হ্যাঁ সত্যি, তাই না, ফিরে আসতে হবে এখানে আমাদের। এটা জোড়াবাঁধা ডিজাইন রয়েছে এবং এই ডিজাইনটা কিন্তু পাতাটা একটু ছোট সাইজের, ছোট সাইজ, এটা দেখলেই বুঝতে পারবেন ক্লোজে, একদমই দেখো একদম অন্যরকম। আর পাড়টা যাচ্ছে আমকলকা, এতক্ষণ আমি পেন্সিল পাড়ে দেখিয়েছি না টেম্পল পাড়ে দেখিয়েছি, এটা আমকলকার সাথে। আচ্ছা এই ইয়েলো অপশনটা হচ্ছে আমাদের 25 নম্বর অপশন, এটাকে আপনি চাইলে কিন্তু রেড এন্ড ইয়েলো তো কিন্তু সাজাই করতে পারেন একদমই। 2050 প্রাইস রেঞ্জ এটা। এই কালারটা দেখো, এই কালারটা আমি আগে কোনোদিন আনিনি, ইনফ্যাক্ট দিদিও আনিনি, আজকে আমরা ফার্স্ট টাইম এই কালারটাকে এনেছি। খুবই মিষ্টি একটা কালার, মিষ্টি সত্যি, টোনটা একদম না পিচ না মানে পিঙ্ক, পিঙ্কের উপর মানে মাঝামাঝি কালার টোনে বলা যেতে পারে, এবং সেটার মধ্যে হাজার বুটি, হাজার বুটি দিয়ে পুরো এতক্ষণ ধরে দেখেছি একদম। এবং এটাতে এতক্ষণ দেখাচ্ছিলাম কি প্যানেলটা বেশ ছাড়া ছাড়া, এটা কিন্তু তুমি বেশ ঘন প্যানেলটা যাচ্ছে, কিন্তু প্রাইস রেঞ্জ সেম সেম থাকছে। 2050 26 নম্বর এই অপশনটা আমাদের। এরপর চলে যাব 27 নম্বর, এটা পুরোটাই ওই ল্যাভেন্ডার টোন যেটা সাদার সাথে, এটা আবার দেখিয়েছি না টিশু দিয়ে। আচ্ছা এটাতেও টিশুর কাজ রয়েছে, শুধু আঁচলেটাতে, একদম শুধু আঁচলেই রয়েছে, আঁচলে। যারা ভাবছেন যে আমি টিশুটা পরব না, টিশুটাকে অ্যাভয়েড করতে চাইছি, তাদের জন্য কিন্তু এটা হতে পারে। এটার সাথে এই যে ল্যাভেন্ডার টোনের ব্লাউজ দিয়ে পরবেন, বেশি ভালো লাগবে, বেশি ভালো লাগবে, এটাকে কন্ট্রাস্ট করতে যাবেন না, করতে যাবেন না একদমই, তাই এই দিয়ে ব্লাউজ দিয়ে পরুন, বেশি ভালো লাগবে। এটা আমাদের অপশন হচ্ছে 27 নম্বর অপশন, 2050 এটারও প্রাইস রেঞ্জ। চলে আসছি 28, আরেকটা হলুদের অপশন, আর এই হলুদটার অপশনটা হচ্ছে কি ইউনিক, এই কারণে আমার আগে বোঝা উচিত ছিল আজকে ইয়েলো টোনটা প্রচুর থাকবে আমাদের জন্য। আজ এটা ডিজাইন অপশনটা একদম একদম হাটকে, এটা তো ছোট ঝরা পাতা ডিজাইন রয়েছে এবং সাথে কিন্তু আমকলকা রয়েছে, এটা প্যানেলটা খুব সুন্দরভাবে যাচ্ছে একদম। আচ্ছা এটা আমাদের 28 নম্বর অপশন দেখছি, 2050 এটার প্রাইস রেঞ্জ, 28 নম্বর অপশন আমাদের। এরপর চলে আসি 29 নম্বর, এই কালার টোনে আমি আগে একটা দেখিয়েছিলাম, সেখানে টিস্যুর ব্যবহার ছিল না, এটা টিস্যু দিয়ে, যারা এই টোনটা নেবেন, হ্যাঁ যারা একটু চাইছেন একটু গডি লুকে চাইছেন, টিস্যুর ব্যবহারটাও চাইছেন, তাদের জন্য কিন্তু এটা হতে পারে, এটা একটা দারুণ অপশন হতে পারে তাদের জন্য, কারণ টিস্যুর ব্যবহারটা আছে। এটার পাটটা দেখাতে বলো, পাটটা একটু অন্যরকম ভাবে রয়েছে, এটা কিন্তু আমকলকাটাই রয়েছে কিন্তু একটু হাটকে ডিজাইনে, আর যে কটা এখন অবধি জামদানি দেখলাম সবকটা একদম এক্সপেরিমেন্ট করা রয়েছে। এটা আমাদের সি গ্রিনের সাথে পিঙ্ক এবং টিস্যু কাজ করা, এবং এটাকেও বলবো পিঙ্ক ব্লাউজ দিয়ে, এটা কোন টিস্যু ব্লাউজ সত্যি ভালো লাগবে। আচ্ছা এটা 29 নম্বর অপশন, 2050 এটা দেখো, জামদানি দেখছি কপার দিয়ে কাজ করা, কপার টিস্যু দিয়ে কাজ করা রয়েছে, এটা মিল্ক হোয়াইট নয় অফ হোয়াইট, অফ হোয়াইট এর উপরে, ভীষণ স্মার্ট কালেকশন। মাসলিনের দামটা একটু বেশি থাকে সেজন্য আমি কিন্তু এটা বাজেট ফ্রেন্ডলি, 2050 এটার প্রাইস রেঞ্জ। 30 নম্বর অপশন আমাদের, কপার কালারের ব্লাউজটা খুব রিয়ার পাওয়া যায় না, তাই এর ট্রাই করবেন না, আপনি যদি একটু খোঁজেন পিস পাওয়া যায়, ব্লাউজের পিস আপনি ওটা দিয়ে বানাতে পারেন, ওটা তাহলে আর কিছু লাগবে না, আপনি বেস্ট বেস্ট লাগবে, বেস্ট একটু ডিজাইনার ওয়েতে বানাবেন, ভীষণ ভালো লাগবে। এটা আমাদের 29 নম্বর গেল, এবার হচ্ছে 31 নম্বর, পিঙ্ক এন্ড সি গ্রিন আরো একটা, আচ্ছা একটা ছিল সি গ্রিন বেসে ছিল, বেসে ছিল আর এটা পিঙ্ক বেসে সি গ্রিন, এখন আমি দেখিয়েছিলাম সি গ্রিন বেসে পিঙ্ক দিয়ে কাজ, এটা দেখাচ্ছে পিঙ্ক বেসে সি গ্রিন দিয়ে কাজ, আসলে টিস্যুর কাজটাও যাচ্ছে একদমই তাই। আর এটাতে হাজার বুটির সাথে, হাজার বুটি, হাজার বুটির আরেকটা অপশন আমরা দেখলাম পিঙ্কের সাথে, এটা হাজার বুটির অপশন। এটা আমাদের 31 নম্বর অপশন, 2050 প্রাইস রেঞ্জ। চলে আসি, বাহ এটা ভীষণ আজকে, এটা তোমার কম্বিনেশনের সাথে অনেকটা যায়, অনেকটা যায় সত্যি তাই। এটা তোমারটাতে একটু টিস্যুর ব্যবহার রয়েছে, এটাতে টিস্যু ছাড়া ছাড়া, এটা তুমি জামদানি পরো, এটা জামদানিতে রয়েছে, এটা জামদানিতে রয়েছে, এটা তো প্যারেট গ্রিনের সাথে পিঙ্কের ডিজাইন খুব সুন্দর। আমি একটু আগেই বলছিলাম পিঙ্ক দিয়ে ট্রাই করবেন, একটা তো দেবস্মিতা দিকে দেখে বুঝতে পারবেন যে কতটা ব্রাইট লাগছে, খুব ব্রাইট লাগে, কম্বিনেশন বুঝতে পারবেন কতটা ব্রাইট লাগছে, শাড়ির এই কালার কম্বিনেশনটাই আপনাকে কমপ্লিমেন্ট করবে সবথেকে বড় কথা এটাই। আচ্ছা এটা আমাদের 32 নম্বর অপশন, 32 নম্বর অপশন, 2050 প্রাইস রেঞ্জ। চলে আসছি 33 নম্বর, এটা আরেকটা কালারফুল এবং ব্রাইট কালার অপশন, নেভি ব্লু, যারা ব্রাইট পড়তে চাইছেন কিন্তু কালোটাকে অ্যাভয়েড করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা, কারণ এটা ডিজাইনটা করাত ডিজাইনটাকে একটু অন্যভাবে আমকলকার সাথে করাতটাকে মিক্স এন্ড ম্যাচ করা হয়েছে,
এবং বডিটা গেছে কিন্তু একদম ফ্লোরাল, কতটা ব্রাইট, প্রতিটা ফ্লোরাল কিন্তু প্রমিনেন্ট, ভীষণ প্রমিনেন্ট, টেম্পল পার্টটা যাচ্ছে খুব সুন্দর দুটো কালারে, কিন্তু আলাদা করে পার্টটাকে হাইলাইট করা হয়নি একদমই, ইয়েলোর সাথে রানীর যে অপশনটা, এটাকে একটা ইয়েলো ব্লাউজ দিয়ে ট্রাই করুন, খুব ভালো লাগবে, কারণ ফার্স্টে আমাদের মাইন্ডে আসে রানী ব্লাউজ, রানী ব্লাউজ দিয়ে ট্রাই করুন, তো ইয়েলো দিয়ে ট্রাই করুন, বেশি ভালো লাগবে, বেশি ভালো লাগবে সত্যি, তাই একটু মিক্স এন্ড ম্যাচ হবে। 33 নম্বর অপশন দেখে নিলাম, 2050। আচ্ছা এবার আজকের ফার্স্ট এন্ড লাস্ট তুতে, আজকে আমি তুতে আনিনি, একটাই তুতে এনেছি, একটাই তুতে এনেছি, এটা সেলফে, হ্যাঁ এটা মনো কালারে, মানে তুতের ডার্ক এন্ড লাইট করা হয়েছে, তার সাথে টিস্যুর ব্যবহার মিনেতে যাচ্ছে, মানে থাকা না থাকা সমানের ব্যাপার হয়ে গেছে, একদমই খুব সামান্য ব্যাপার, একদম মানে শুধু মিনেটাকে একটু হাইলাইট করার জন্য, একদম। আচ্ছা এটা আমাদের 34 নম্বর অপশন, 2000 প্রাইস রেঞ্জ। আর এছাড়া তো আমরা সবসময়, আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা লাইক করলে আপনারা আপনাদের প্রয়োজনীয় শাড়ির অপশন পেয়ে যাবেন, কারণ আমরা, আপনারা জানি আমরা সবসময় টিভির সামনে বসতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ লাইক করতে পারেন, ইউটিউব রয়েছে যেখানে আপনি আপডেট পেয়ে যাবেন কখন কি শাড়ি দেখানো হচ্ছে, তাছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইট রয়েছে, আবরণ এক্সক্লুসিভের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করে নতুন কী কী লঞ্চ, নতুন কী কী আরও কালেকশন আসছে, যেহেতু বিয়ে চলছে, মানে বিয়ের মরশুম পরের সপ্তাহ থেকে পড়েই যাচ্ছে বলা যায়, তাই নতুন কী কী কালেকশন থাকছে সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়াও আমি একবার অলিভিয়ার কাছ থেকে আরও একবার জেনে নেবো, একই ছাদের তলায় কী কী পেয়ে যাচ্ছি আমরা, আবরণ একই ছাদের তলায় তো বিয়ের বেনারসি থেকে শুরু করে টিনেজার বন্ধুদের চুড়িদার থেকে কুর্তি এবং লেহেঙ্গার সেট, সেটাও তো পেয়ে যাচ্ছেন, এবং দাদাদের দুঃখ করার কোনো কারণ নেই, কারণ দাদাদের জন্য রেগুলার ওয়্যারের পাঞ্জাবি থেকে বিয়ের শেরওয়ানি অবধি সমস্ত, আর সেটা বিভিন্ন বাজেটের, বিভিন্ন মানে মানে সাধ্যের মধ্যে যাতে আপনারা সাধটা পূরণ করতে পারেন, একেবারেই তাই। আচ্ছা আমরা আবার তাহলে শাড়িতে ফিরে যাই, আমরা এটা দেখলাম 34 নম্বর তুতের যে অপশনটা, যে জামদানি কিন্তু কোনো ব্লাউজ পিস হয় না, বুকিং এর সময় কিন্তু আপনি জেনে নিতে পারেন, পারেন এটা আপনার নিজের জন্য, নিজের সুবিধার জন্যই আমাদের বলা যে বুকিং এর সময় বুকিং না, সে কিন্তু খুব কোঅপারেটিভলি হেল্প করে, হেল্প করে দেবে, আর একদম। আচ্ছা এটাতে কিন্তু এক্সক্লুসিভ, এটাতে কিন্তু পাখি রয়েছে, একদম লাস্টে এটা তো আঁচলে করা, বডিতে আসলে বুঝতে পারবেন, বডিতে মেন করে খেয়াল করেছি হঠাৎ করে যে এটাতে পাখি ডিজাইন, আর পাখিটা খুব সুন্দর, এটাতে একটা ক্লোজে দেখা, এই যে এই পোরশনটা আসলে তাহলে বুঝতে পারবেন, পাখিটা খুব সুন্দর করে ডিজাইনটা খুব সুন্দর, একটা ছোট্ট পাখি, এই যে আমি এখানে হাইলাইট করেছি, এই যে পাখিটা খুব সুন্দর, মানে আমার হঠাৎ নজরে পড়লো যেটা একদম লাস্ট অপশন, এটা পাখি এবং তার সাথে রয়েছে কিন্তু ফ্লোরাল ডিজাইন, এটা পাখি, এর এটা পাখি রয়েছে কিন্তু ছোট্ট একটা পাখি বসে রয়েছে, সে একদমই তাই, মানে হঠাৎ করে আমার নজরে পড়লো খুব সুন্দর, পাটটা গেছে আঙ্কল গাতে একদমই হাটকে, পিঙ্ক কালারের অপশন, এটা আমাদের 35 নম্বর অপশন, 2000, এত সুন্দর লাস্ট অপশনটা, প্রাইস রেঞ্জটা কিন্তু আরো 50 টাকা ভালো করার জন্য কিন্তু লাস্ট একদমই তাই, 2000 এটার প্রাইস রেঞ্জ। আচ্ছা আজকে আমরা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জামদানিতে ছিলাম, একদম জামদানিতে ছিলাম, তার জন্যই, কারণ বিয়ের মরশুম আমাদের, জামদানি তো আমাদের দেখতেই হবে, তাই জামদানিতে ছিলাম। আর আপনারা তো সকলেই জানেন আবরণ এক্সক্লুসিভ কোথায় রয়েছে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে, আবরণ খোলা থাকে প্রতিটা দিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আর যে আমাদের এতক্ষণ ধরে এতগুলো দারুণ দারুণ কালেকশন দেখালো জামদানির, তাকে তো একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ এত সুন্দর বিয়ের মরশুমের জন্য জামদানি আমাদের জন্য নিয়ে এসেছে। অলিভিয়া তোমাকে অনেক ধন্যবাদ এত দারুণ দারুণ কালেকশন আমাদেরকে দেখানোর জন্য। আর আজকের মতো সময় বলছে এখানেই আমাদের এই এপিসোড শেষ করতে হবে, তবে হ্যাঁ আমরা আবারও ফিরে আসবো নতুন কালেকশন নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার নমস্কার।